বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ নিয়ে আসছি। এই বাড়িটার ভিতর আমি কাজগুলো করেছি, নিচতলার ফ্লোরটার ভিতর, বারান্দা থেকে ভিতরের রুমগুলো সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি। এ হচ্ছে বারান্দাটা। ওয়ালের ভিতর আমি 12 মিলি বিনিয়ার বোর্ডগুলা লাগিয়েছি। সম্পূর্ণ বোর্ডগুলো হচ্ছে মেরিন প্লাইউড, এর উপরে গর্জন ফাইবার করা, পানিতে নষ্ট হবে না বোর্ডগুলো, মেরিন প্লাইউড। আমরা সব রকম ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। এই হচ্ছে সিলিং। সিলিংয়ের অল সাইড যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলা নেক্সট টাইম আমার সিএনসি কাটিংগুলো এনে বসাবো। আমার এদিকে রং এবং পলিশের কাজ চলতেছে। আমার বোর্ডের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট। এখন আস্তে আস্তে পলিশ এবং লেকের কাজগুলো হবে। এ হচ্ছে আরেকটি রুম। বাড়িটার ভিতর ওয়ালগুলা অনেক ড্যাম ছিল, তার জন্য এই বোর্ডগুলা সম্পূর্ণ লাগানো হয়েছে। প্লাস্টার ভালো না, তার জন্য এই বোর্ডগুলা ইউজ করা হয়েছে। এ হচ্ছে আরেকটি রুম। এ হচ্ছে একটি ক্যাবিনেট। উপরে একটি সানসেট ছিল, তারপর আমি ওইটা ডেকে দিয়েছি এই বোর্ডগুলো দিয়ে, যাতে ভিতর কিছু রাখা যায় এবং সামনে বোর্ডগুলো থাকে, দেখতে সুন্দর লাগবে তার জন্য। এই হচ্ছে আরেকটি রুম, এটা হচ্ছে অফিস রুম। সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে। সব রকম ইন্টেরিয়র কাজগুলো করে থাকি আমরা, দোকান এবং বাসা বাড়ির ইন্টেরিয়র কাজগুলো।